25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরিশালে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:10 নগরীর ওয়াবদা কলোনিয়স্থ টর্চার সেল চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদিক আবদুল্লার নেতৃত্বে সহস্রাধিক জনতা মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধের সপক্ষে এবং স্বাধীনতা বিরোধী সক্রিয়ের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। আমরা প্রতি বছর আমরা শহীদ মিনার থেকে হেঁটে আমরা বিবির পুকুর পারে করি। এই জায়গায় করার কারণ হচ্ছে যে এটি হচ্ছে আমাদের বদ্ধভূমি বরিশালের, এবং এটি আমরা 8ই ডিসেম্বর আমরা উদ্বোধন করেছি, এবং এটা আমাদের চেতনার জায়গা। এটি আমাদের মুক্তিযুদ্ধের যে বর্বরোচিত যে ঘটনাগুলি ঘটেছিল সেটি সাক্ষী এটি, যে কারণে আমরা মহানগর আওয়ামী লীগ এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে সার্বিক সকল জনগণকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি এবং কালকেও আমরা ফুল এখান থেকেই আমরা প্রোগ্রাম এখানে হচ্ছে কাল। আপনারা জানেন যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আপনি কালকে সকালবেলা আমরা এখানে ফুল দেবো, যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো যে বদ্ধভূমি, এটা আমাদের যেহেতু বদ্ধভূমি এখানেই আমরা কালকে শ্রদ্ধাঞ্জলি যাবো জানাবো। তরুণ প্রজন্ম এই ধারাবাহিকতা ধরে রাখবে কিনা? অবশ্যই ধরে রাখবে, কারণ এই জায়গাটাকে আমি চেয়েছি এবং আমাদের যারা এটা যারা সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘরের তারা বলেছে এরকম ইন্ট্যাক্ট টর্চার সেল জাদুঘর মানে টর্চার সেল প্লাস বাংকার একমাত্র এখানেই আছে, এবং আমি চেষ্টা করেছি এটিকে জীবন্ত রাখার চেষ্টা করেছি। নতুন প্রজন্ম এখানে আসলে ওই ফিলিংসটা তারা পাবে, এবং ইনশাল্লাহ যে মানে যে আমার যে যে বিশ্বাসে বা যে চেতনার যে মুক্তিযুদ্ধের জন্য আমরা এটা করেছি, ইনশাল্লাহ নতুন প্রজন্ম এখানে আসলে পরে ফিল করবে যে কি আমাদের মা বোনেদের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে বরিশালে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9:00 নগরীর সকল বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়। ঠিক 1 মিনিট পর আবার লাইট জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় নগরীর দক্ষিণ সদর রোডে সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।